বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়িদিল মুরসালিন রাসূলি রাব্বিল আলামিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ সম্মানিত দর্শক আপনারা যারা পিএস বাংলার দর্সুস অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম সুন্নাতের আলোকে আত্মশুদ্ধি আর এ যে আমরা আলোচনা করছিলাম আত্মশুদ্ধির জন্য হরজ এবাদত পালনের পাশাপাশি নফলের গুরুত্ব এবং কিছু নফল খুবই সহজ অথচ আমাদের জন্য উপকারী তার প্রথম হল জিকির জিকির আল্লাহর এত সহজ এবাদত যা আমাদের কোনো কষ্ট দেয় না অনেক সবাব মর্যাদা তাসকে অর্জন করিয়ে দেয় তবে তার আগে জিকিরকে তো চিনতে হবে تأمر الله صلى الله عليه وسلم شكل عبادته ذكر أرجل نوع صلاة شربتهم ذكر فرص صلاة فرص ذكر نفل صلاة نفل ذكر ألا تعالى في القرآن الكريم يقول إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا منافق رأى الله تعالى كدكا دوار চেষ্টা করে মূলত তারা আত্মপ্রবঞ্চনা করে আল্লাহ তাদের ধোকার ভিতরে ফেলে দেন যখন তারা সালাতে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায় তারা আল্লাহর জিকির খুব কম করে একটা আলসেমি অনীহা ভাব নিয়ে সালাতে দাঁড়িয়েছে অন্তরে আল্লাহর স্মরণ মুখে যা বলছি অনুভব করছি না আল্লাহ বলছেন এটা মুনাফিকদের বৈশিষ্ট্য অর্থাৎ সালাত মানে দাঁড়ানো সালাত মানে রুকু সালাত মানে সেজদা এটুকুই নয় সালাত মানে এগুলো আল্লাহর স্মরণ জিকির সহ করা আর এগুলো যদি জিকির মুক্ত হয় তাহলে সেটা মুনাফিকের সালাত হয়ে গেল দর্শক আমরা জিকির শব্দের অর্থ না বুঝে অনেক সমস্যায় বিপদে পড়ে যায় যেমন আল্লাহ তালা কোরআন কেরেমে বলেছেন পলকু রিস্মা রব্বিকা বুকরা তুমি তোমার রবের নাম জিকির করো সকালে বিকালে এখন আমরা যদি এই কোরআনের আয়াতটাকে নিজের মতো বুঝতে চাই রসুল্লাহ সাল্লামকে বাদ দিয়ে শুধু লা ইলাহাতে বিশ্বাস করলাম মোহাম্মদ রসুল্লাহ তার রিসালতের মাধ্যমে আল্লাহর ইবাদত করার বিশ্বাস আল্লাহ মাপ করেন যদি আমরা পূর্ণ করতে না পারি তাহলে পারে আমরা বলবো আল্লাহর নামের জিকির আমি সকালে কিছুক্ষণ আল্লাহ 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 বললাম সন্ধ্যায় বিকালে কিছু বললাম হয়ে গেল দর্শক এভাবে মুসলমান হওয়া যায় না সাহাবিদের ব্যাখ্যা দেখুন তাবেঈদের ব্যাখ্যা দেখুন যারা রসুল্লাহ সাল্লাম থেকে এই আয়াত পালন শিখেছিলেন তারা বলেছেন অজকু রিসমা রব্বিকা বুকরা তোমার রবের নামের জিকির কর সকালে বিকালে অর্থ হজরের সালাত এবং আসরের সালাত অর্জন কর আল্লাহ কোরআন করিমে এ বিষয়ে অনেক কথা বলেছেন সূর্য ওঠার আগে সূর্য ডোবার আগে রাতের শুরুতে রাজের মাঠে আল্লাহ তসবি করার জিকির করার যত নির্দেশ দিয়েছেন কেরিমে সব সালাত জহরের সালাদ আসরের সালাদ মাগরিবের সালাদ ঈশার সালাতের নির্দেশ এখন যদি কেউ এগুলোকে শাব্দিক অর্থে নিয়ে সকালে সন্ধ্যায় জিকির করা ফরজ সালাত নয় আল্লাহর শুধু নাম জপ করা বা অন্যান্য নফল জিকির এই ব্যাখ্যা তিনি দাঁড় করিয়ে দেন তাহলে আর যাই হোক কোরআনও মানা হবে না ইসলামও মানা হবে না এজন্য আমাদেরকে জিকির জায়েজ জিকির সুন্নাত জিকিরের মধ্যে পার্থক্য বুঝতে হবে দর্শক এবাদত আল্লাহ তালা হুকুম করেছেন রসলাম বলেছেন এটুকুই যথেষ্ট নয় রসল আসাল্লাম এই হুকুম কিভাবে পালন করেছেন এই ফজিলত কিভাবে অর্জন করেছেন এই পদ্ধতিটাও রসুল আসলাম থেকে শিখতে হবে তাই জিকিরের বাক্য জিকিরের পদ্ধতি সবকিছুই রসুল্লাহ আসলাম থেকে শিখতে হবে তা না হলে আমরা বিপদগামী হয়ে যাব যদি আল্লাহ হেফাজত না করে কয়েকটা নমুনা আমরা আলোচনা করতে পারি দর্শক যেন আমরা জিকিরের নামে আল্লাহ রসুল সাল্লাহ সুন্নতের বিরুদ্ধে যে গুণাগার না হয়ে যায় আল্লাহ তালা কোন আনকারিমি বলেছেন ওয়াদারাসমারবহি ফল্লা সফল হয়ে সে যে তাসকিয়া অর্জন বিশুদ্ধতা অর্জন করেছে সে তার রবের নাম জিকির করে সলাত আদায় করেছে অর্থাৎ সলাতের শুরুতে আমাদের রবের নাম জিকির করতে হবে তার মানে সলাতের শুরুতে আমরা আল্লাহ বলবো অথবা যে কোনো একটা নাম নিয়ে নেব তাহলেই জিকির হয়ে যাবে না রসুল্লা সাল্লাহ আসলাম থেকে এই সময়ে কি জিকির বলতে হবে শিখতে হবে আমরা সবাই জানি এই সময় আল্লাহ আকবার বলতে হবে কারণ এই সময়ে আল্লাহর নামের জিকিরটা কোন বাক্য দিয়ে হবে এটা রসল্লা সাল্লাহামের কাছে না শিখলে আমরা আল্লাহর পালন করতে পারবো না আল্লাহ তালা ওর আনকারিমে কোরবানির দিনগুলোতে আল্লাহর জিকির করতে ফি অস্কর আল্লাহ তোমরা আল্লাহর জিকির করো নির্ধারিত দিনগুলোতে আমরা কিভাবে করবো ইচ্ছা মতো না আমরা জানি এখানে আল্লাহ রসুল সল্লাসলাম সাহাবিগন একটা বিশেষ জিকির করেছেন এটা আমাদের পালন করতে হবে আল্লাহ একবার আল্লাহ একবার ইলাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আলিল্লাহ লাল্ আল্লাহ তাআলা রাণী জবাই করার সময় তার নামের জিকির করতে নির্দেশ দিয়েছেন কোরআন কে বাদ লেজ কুরে সমাল্লাহি আলা মা রাজাক হুম হিম আতিল আন আম কুলুম্মা দুকের্লাহ আলাইহি ওয়ালা কুলুম্মা আলাম করে স্মুল্লাহ আলাইহি তোমরা জবাইয়ের সময় কোরবানির সময় আল্লাহর নামের জিকির করো রানী জবাই করতে যেগুলো আল্লাহর নামের জিকির করে জবাই করা হয়েছে সেগুলো ভক্ষণ করো যেগুলো আল্লাহর নামের জিকির ছাড়া জবাই করা হয়েছে সেগুলো ভক্ষণ করো না বিভিন্ন নির্দেশনা তাই দর্শক আমাদের মুসলিম উম্মার বিভ্রান্তির অন্যতম কারণ কোরআন এবং হাদিস থেকে এবাদতের ফজিলত নির্দেশনা মর্যাদা ইত্যাদি গ্রহণ করে এবাদত পালনের পদ্ধতিটা রাসুল্লাহ থেকে না শেখা অথবা রসুল্লাহ থেকে যে পদ্ধতি আছে ওটা কিছু করে এর সাথে নিজেদের পদ্ধতিতে এবাদত পালন করা দর্শক আরো কষ্ট লাগে যখন আমরা বুঝি খাওয়ার সময় কিভাবে বসতে হবে হাদিস থেকে শেখার চেষ্টা করি প্রাকৃতিক প্রয়োজন মেটাতে যে কিভাবে বসতে হবে কোন পা কিভাবে রাখতে হবে এটাও আমরা সুন্নত থেকে নেওয়ার চেষ্টা করি কিন্তু জিকির করতে গেলে কীভাবে বসতে হবে এটা আমরা হাদিস সন্নাতে খুঁজি না সাহাবিদের থেকে দেখি না এটা আমরা মন গড়া অথবা কোনো ব্যক্তির ব্যক্তিদের অপদ্ধতিতে করতে চাই তাহলে কিন্তু এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের সুন্নত অনুসরণ বলে গণ্য হলো না বরং সুন্নত বিরোধিতা বলে গণ্য হলো দর্শক রসল্লাহ সাল্লাহ আসলামের সুন্নতকে খুব ভালোভাবে বুঝতে হবে বিশেষ করে জিকির জাতীয় আবাদতগুলোর ক্ষেত্রে রসল সাল্লাম যে এবাদত যেভাবে করেছেন সেই এবাদত সেইভাবে করাটাই হলো সুন্নত সুন্নতের বাইরে যদি কোনো এবাদত আমরা করি এটা একটা পর্যায় থাকে রসল সাল্লাম একটা বাক্য জিক্রের জন্য শিখাইছেন আমি তার তর্জমা বাক্যটা ভালো বলতে পারি না তার কাছাকাছি কোনো বাক্য বলেছি তর্জমা করেছি আশা করা যায় আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর প্রশংসা করলে সোয়াব হবে প্রশংসাটা হয়তো হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলে সোয়াব হবে রসুল্লাহ সাল্লামে শেখানো বাক্য আমার মনে নেই আমি নিজের বাক্যে দোয়া করেছি হয়ে যাবে অর্থাৎ দোয়ারে বাদত পাবো সুন্নত বাক্যের স্বভাব পাবো না কিন্তু যদি আমি এই সুন্নতের বাইরের বাক্যটাকেই দীতি বানিয়ে ফেলি বা স্ন বাক্যের গুরুত্ব না বুঝি অথবা অবমূল্যায়নের চেষ্টা করি তাহলে আমি সুন্নাত অবজ্ঞা করার মহাপাপে লিপ্ত হব দর্শক আর এই জন্যই আমরা রসুল্লাহ সুন্নাত অনুসারে জিকিরের প্রকার প্রকরণ বাক্য পদ্ধতি সামান্য আলোচনা করার চেষ্টা করবো আল্লাহ তালা তো দান করুন দর্শক জিকিরের প্রকার রয়েছে এক প্রকার হলো শুধু আল্লাহ তালার মর্যাদা প্রকাশক কিছু বাক্য শব্দ দিয়ে রসুল্লাহ সাল্লাম কখনো জিকির করেননি বাক্য জিকির মানে শুধু আল্লাহ স্মরণ করা নয় আল্লাহর নাম নেওয়া নয় জিকির মানে এমন একটা বাক্য অন্তত বলা যেটা আল্লাহর মর্যাদা প্রকাশ পায় আর রসুল্লাহ আসলাম এজন্য জিকিরের মূল বাক্যগুলো আমাদের নির্ধারণ করে দিয়েছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ আল্লাহ একবার লা হাউলাওয়ালা কুয়াতেল্লা বিল্লাহ সুবহান আল্লাহ বেহামদিহি সুবহান আল্লাহ আদিম লা ইলাহাই আল্লাহ ওয়াহাদাহু লা শারীক আলাহু লাহুল মুলুক আলাহুল হামদু অহ আলা কুল্লি ইয়ংকা দ্বীপ এই জাতীয় বাক্যগুলো আল্লাহর একত্র প্রকাশ করে আল্লাহর মর্যাদা প্রকাশ করে আল্লাহর প্রশংসা করা হয় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয় আল্লাহর প্রতি নির্ভরতা প্রকাশ পায় এগুলো হলো সাধারণ জিকির এগুলোর প্রতিটি বাক্যের ভিতরে রয়েছে অফরন্ত সবাব মর্যাদা এবং আল্লাহর তাকুয়া অর্জনের অনেক বরকত এটা হলো এক ধরনের জিকির যার মাধ্যমে শুধু আল্লাহর গুণগান করা হয় আর এক প্রকারের জিকির আছে যার মাধ্যমে আল্লাহর গুণগান ছাড়াও আল্লাহর স্মরণ করা ছাড়াও আল্লাহর কাছে চাওয়া হয় দোয়া এটাও আল্লাহর জিকির দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর জিকির করি আল্লাহর কথা মনে করি আবার তার কাছে কিছু চাই দর্শক জিকিরের আরও প্রকার রয়েছে আমরা ছোট্ট একটু বিরতিতে যাচ্ছি বিরতির পরে বিষয়গুলো আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন

তবে কি ইচ্ছে করে অথবা জ্ঞানের বলে আমরা অনেকেই ছুটে চলেছি সেই অভিশব্দ এবং ভ্রান্তদের পথেই জানতে দেখুন ইস বাংলায় আমাদের আয়োজন যাদের পথে চলা যায় না জানেন কেন ইসলাম মন্দ পথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না প্রতি রবিবার রাত সকাল বাংলাদেশে সাড়ে বাংলায় মহিলা সাহাবিদের ইমান ছিল পরিপূর্ণ তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে নারীদের জেহাদ হলো হজ মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্য সমাজগুলোকে মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো সেভেন্টি পার্সেন্ট তারা বুঝতে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য ইচ্ছে ইনস্ফিয়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা পাঁচটায় আপন সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওবরাকাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম জিকিরের প্রকারগুলো নিয়ে দোয়াও জিকির এখানে আল্লাহর স্মরণ হয় আল্লাহর নাম নেওয়া হয় কিন্তু সাথে সাথে আমরা আমাদের জন্য কিছু চাই আরেক প্রকারের জিকির ইস্তফার এখানেও আল্লাহর জিকির আমরা আল্লাহর জিকির করি কিন্তু আমাদের পাপের ক্ষমা চাই আল্লাহর জিকিরের পাশাপাশি আল্লাহ তাল্লাহার কাছে আমরা কিছু চেলাম আরেক প্রকারের জিকির আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর সালাদ সালাম পড়া এখানেও আল্লাহর কাছে আমরা চাই যে আল্লাহজন তার রসুল সাল্লাহামকে সালাদ দেন সালাম দেন এটাও এক প্রকারের জিকির পাশাপাশি কিছু চাওয়া রসল্লাহ আসলামের জন্য চাওয়া আর এক প্রকারের জিকির কোরআন তেলাওয়াত করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর জিকির করা এটা পুরোটাই জিকির দর্শক কোরআন তেলাওয়াত করতে শিখতে হয় অনেকে শিখেছেন অনেকে শেখেননি এ বিষয়টা আমরা সবশেষে আলোচনা করব জিকির প্রসঙ্গে তার আগে আমরা অন্যান্য প্রকারের জিকির একটু বুঝে নেওয়ার চেষ্টা করি আল্লাহ তালা তাও ফিগ দান করুন দর্শক প্রথম প্রকারের জিকির হল আল্লাহ তালার মর্যাদা সম্মান তাওহিদ প্রশংসা প্রকাশক বাক্যগুলো যে সকল বাক্যে আল্লাহ তালার মর্যাদা প্রকাশ করা হয় কোনো না কোনোভাবে এই বাক্যগুলো রসুল সাহেব নির্ধারণ করে দিয়েছেন আমরা যদি এই বাক্যের বাইরে নতুন বাক্য বানিয়ে জিকের চেষ্টা করি তাহলে মনে হবে যেন যে আল্লাহর রসুল স্লামের শেখানো বাক্যগুলো দ্বারা বোধ আমাদের জিকিরের পূর্ণতা আসছে না সবাবের পূর্ণতা আসছে না বরকতের পূর্ণতা আসছে না এটা তো ঠিক হবে না কোন মানুষ ব্যক্তিগতভাবে হয়তো কিছু সময় অন্য কিছু আল্লাহর তাকবির তাহলিল করে দু একটা এই জাতীয় বাক্য নিজে বানিয়ে বলেছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা কোনো ব্যক্তির কারণে এটাকে দিনের রীতিনীতির ভিতরে নিয়ে আসতে পারবো না আল্লাহ রসুল আসলাম এই জিকিরগুলো কয়েকভাবে করতে বলেছেন একটা হলো সারাদিন যখনই সময় পায় খুব ভালো করে আমাদের অনুভব করতে হবে আল্লাহর এই জিকিরগুলোর জন্য সালাম ইস্তেকফার তওবা দোয়া জিকির এগুলোর জন্য অজু জরুরি নয় গোসল জরুরি নয় কেবলামুখী হয়ে বসা জরুরি নয় পোশাক আশাক জরুরি নয় বান্দা বান্দি। যে কোনো মোমের নারী পুরুষ অজু সহ অজু ছাড়া গোসল সহ গোসল ছাড়া হাঁটতে চলতে বসে সর্ব অবস্থায় এই জিকিরগুলো পালন করতে পারেন রসল আসালাম বারবার নির্দেশ দিয়েছেন যতক্ষণ পারা যায় জবানটাকে এই জিকিরে আর্দ্র রাখার জন্য জবানটাকে নাড়াতে দর্শক এই জিকিরগুলোর প্রতিটি ব্যাক্তি অফুরন্ত সবাবের কথা রসল্লাহ সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ একবার বললে কত সোহাব লা বললে কত সোহাব সুবহান আল্লাহ বললে কত সোয়াব সুবহান আল্লাহ বহামদিহি প্রতিটি বাক্যের অফুরন্ত সওয়াব রসল্লাাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন শুধু সহি হাদিস যদি সব জিকিরের ফজিলত যদি সংকলন করা হয় তাহলে তা একটা বড় বই হয়ে যায় এ ধরনের অনেক বই উলামা লিখেছেন কাজেই আমরা সবাই কর্মের ফাঁকে আমরা কর্মব্যস্ত মানুষ সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় কিন্তু আমাদের মুখটা খালি থাকে আমরা রান্না করি অথবা আমরা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি রিক্সা চালাই অফিসে আদালতে বসে থাকি সাধারণভাবে আমাদের মুখটা ব্যস্ত থাকে না ওই সময়ে আমরা মুখটাকে যদি আল্লাহর জিকিরে রত রাখতে পারি তাহলে এই অফরন্ত স্বভাব অর্জন করতে পারি অনেক সময় আমরা অন্তর ব্যস্ত হয়ে যাই আমরা কোনো উৎকণ্ঠা নিয়ে কোথাও যাচ্ছি এই নানান চিন্তা আমরা করি এই চিন্তা বাদ দিয়ে যদি আমরা আল্লাহর জিকির করতে করতে যাই অফরন্ত স্বভাব এবং বরকত আমরা পেতে পারি এই সকল জিকিরের এটা হলো একটা পর্যায় সর্ব অবস্থায় জিকির করা আর এই জিকিরগুলোর আরেকটা পর্যায় হলো রসল আসাল্লাম জিকিরের বিভিন্ন সময় নির্ধারণ করে দিয়েছেন এবং সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন যেখানে সময় ও সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন সেখানে সময় এবং সংখ্যা অনুসারে এই জিকিরগুলো পালন করা হজরের সালাতের পরে সকালে পাঁচক্ত সালাতের পরে আসরের পরে মাগরিবের পরে এই সকল জিকির পালনের বিভিন্ন স্বভাবের কথা রসল্লা সাল্লসালাম বিভিন্ন হাদিসে বলেছেন বিশেষ করে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আকবর এই চারটি বাক্য জিকিরের মূল বাক্য এগুলো হজরের পরে আসরের পরে মাগরীবের পরে ঘুমাতে যাওয়ার সময় বিভিন্নভাবে রসল্লা সাল্লাহ আসলাম শিক্ষা দিয়েছেন রসল আল্লাহ সাল আলিহালামের মেয়ে ফাতেমা আলাদ আনহা সংসার একাই করতে হয় যাতা ঘোরাতে হয় আটাগুলো পিষতে হয় রুটি বানাতে হয় ছোট ছোট দুটো বাচ্চা তাদেরকে পালতে হয় খুবই কষ্ট আলী রাদি আল্লাহ আনহু বললেন যে রসোল্লাহ সাল্লাহ কাছে যুদ্ধলবদ্ধ গনিমতের মধ্যে কিছু দাস দাসী এসেছে তুমি একটা দাসী চেয়ে নেও না কেন তোমার কাজে সহায়ক হবে ফাতেমা আল্লাহ তালা আনহা রসল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে গেলেন কিন্তু তিনি অত্যন্ত লাজুক এবং নিজের কথা নিজের কষ্টের কথা বলতে উনি বিব্রত হতেন উনি গিয়েছেন দেখা করেছেন সালাম দিয়েছেন কিছু না বলে চলে এসেছেন সাল্লাম বুঝেছেন যে ফাতেমা কিছু বলতে চাচ্ছিল বলতে পারেনি রাত্রে শুয়ে পড়েছেন তিনি তাদের ঘরে এসেছেন দরজা নখ করেছেন ভিতরে এসেছেন তারা শুয়ে পড়েছেন উঠতে চেয়েছেন না তোমরা শুয়ে থাকো তিনি বসেছেন দুজনের মাঝখানে কি জন্য গিয়েছিলেন আলী আনহু বলেন যে তার সংসার চালানো কষ্ট একটা দাসী যদি পাওয়া যেত তার সুবিধা হতো রাসল্লাহ সাল আল ইসলাম বলেন যে আমার দরিদ্র সাহাবিরা রয়েছে আমি তাদেরকে বাদ দিয়ে তোমাকে এখন দাসী দিতে পারবো না এরকম সুযোগ ক্ষমতা আমার নেই তবে তোমাদেরকে একটা জিকির শিখিয়ে দিচ্ছি তোমরা উভয়েই পালন করবে তোমরা যখন বিছানায় শুয়ে পড়বে তেত্রিশবার সুহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার বলবে এই জিকির তোমাদের জন্য ওই বাড়ির কাজের মাধ্যমে যে শান্তি বা বরকত তোমরা চাচ্ছিলে অথবা সহায়তা চাচ্ছিলে এর চেয়েও আল্লাহ অনেক বেশি বরকত সহায়তা এই জিকিরের মাধ্যমে দেবে দর্শক রাতের শোয়ার সময় এই যাতে আরও অনেক জিকির সাল আল্লাহ শিখিয়েছেন আসরের পরে মসজিদে বসে বা সালাতের জায়গায় বসে জিকির শিখিয়েছেন ফজরের পরে সালাতের জায়গায় বসে শিখিয়েছেন পা আসক্ত সালাতের পরে জিকির শিখিয়েছেন এগুলো তার শেখানো তার শেখানো সংখ্যায় পদ্ধতিতে আদায় করতে হবে বাকি জিকিরগুলো গোনার প্রয়োজন নেই কোনো কোনো সাহাবি জিকির গুনলে আপত্তি করতে তোমাদের কি ভয় হয় যে আল্লাহর ফেরেশ তারা গুনবে না না গুনে রেখে দেবে তোমাদের গোনাগুলো তোমরা গুনে টুনে হিসেব রাখো মাফ চাওয়ার জন্য আর নেকিগুলোকে আল্লাহ যাদের দায়িত্ব দিয়েছেন তাদের গুনে লিখে রেখে দাও দর্শক এজন্য যে জিকিরগুলো রসুল্লাহ সাল্লাম গুণে আমাদেরকে পালন করতে উৎসাহ দিয়েছেন সেগুলো গুনতে হবে আর গোনার ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম সোননাথ ছিল হাতেই গুনতেন হাতে গুণা উৎসাহ দিয়েছেন হাতে গুনলে এগুলো যে আল্লাহ তালার কাছে সাক্ষী দেবে এটা রসুল্লাহ সাল্লাম বলেছেন সেই জন্য আমরা গণনীয় জিকিরগুলো গুণে আদায় করব বাকি জিকির সারা দিন এগুলো করতে থাকবে দর্শক এগুলো হলো আল্লাহ তালার মর্যাদা প্রকাশক সাধারণ জিকির আর জিকিরের দ্বিতীয় বিষয়টা হলো দোয়া অর্থাৎ আল্লাহর কথাও মনে করছি আল্লাহর নাম মুখে নিচ্ছি পাশাপাশি কিছু চাচ্ছি এ দোয়ার জন্য অফুরন্ত সবাবের কথা আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছে বারবার বলেছে আমাদের সমাজের আমরা সাধারণ গোনাগার মানুষেরা আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে ভয় পায় সংকোচ বোধ করে আমরা কোনো বিপদ হলে কারো কাছে দোয়া চাইতে ছুটে যায় আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে দোয়া চাইবো আমার মতো গোনাগারের কি আল্লাহ শুনবেন দর্শক এটা ইমান বিধ্বংসী চিন্তা আমি আল্লাহর বান্দা গোনাগার হলো আল্লাহর বান্দা আচ্ছা আল্লাহর কাছেই তো চাইবো চাওয়া শিখতে কারোর কাছে যেতে পারি কোন দোয়া কখন করতে হবে এটা জানতে আমরা যেতে পারি কিন্তু চাইতে হবে আল্লাহ তা আল্লাহর কাছে আল্লাহ তালা কোরআনকারিমি বলেছেন সোরাফাতে আমাদেরকে শিখিয়েছেন ইয়া কেনা আবুদু ও ইয়া কেন স্তাইন শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই কাছে সাহায্য চাই আল্লাহ কোরআন কারিব বলেছেন উজিব দাওয়াত দা ই দা দান ফালে আল্লাহমে আর সুদুন আমার বান্দারা যদি আপনার কাছে আমার কথা জিজ্ঞাসা করে আমি তাদের নিকটবর্তী তারা আমার কাছে দোয়া করলেই আমি সাহা দেব দর্শক আল্লাহ আমাদের নিকটবর্তী আমাদের ডাকের অপেক্ষায় ডাকলেই তিনি সাহা দেবেন অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন অল রব্যকদনি আস্তে জিবিলাকুম তোমাদের রব বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো আমরা যদি তাকে না ডাকি তাহলে অহংকার করা হয় আল্লাহর কাছে ডাকাই তো আল্লাহ পছন্দ করেন এই জন্যই আল্লা তালা বলেন ইনালীন তেকবেন আবাদা জাহান্নামা দাখিরিন আল্লাহ বললেন আমাকে ডাকো আমি সাড়া দেবো যারা আমাকে ডাকবে না অহংকার করবে অহংকার দুইভাবে ভাবে অহংকার করবে বলতে কাফেরদের যে অহংকার মানবে না আল্লাহকে ডাকতে হবে এটা মানছে না কি করছে আল্লাহকে ডাকছে না অথবা আল্লাহকে না ডেকে অন্যকে ডাকছে বিপদে এই ধরনের অবস্থায় যখন মানুষ যা আল্লাহ বলছেন তাদেরকে জাহান নামে ফেলে দেওয়া দর্শক কাজেই আমরা গোনাগার হলেও তো আল্লাহকেই ডাকবো আল্লাহ গোনাগারদের দোয়া কবুল করতেন কাফেরদের দোয়া কবুল করতেন কোরআন কারিমে বারবার বলেছেন কাফেররা আল্লাহকে মানত আল্লাহকে ডাকতো মহাবিপদে আল্লাহকে ডাকতো আর ছোটখাটো বিপদ অবাধ হলে তাদের দেবতাদের কাছে আরজি করত। আল্লাহ তালা কোরআন কেন বলেছেন তারা যখন নদীতে সাগরে জাহাজে যায় জাহাজ যখন ডুবতে থাকে অথবা ঝড় ওঠে তখন আর তাদের ওই দেব দেবতাদের কথা তারা মনে থাকে না তখন আল্লাহকে ডাকে কারণ তাদের বিশ্বাস ছিল আল্লাহ ছোটো খাটো ভাণ্ডারগুলো এদেরকে দিয়েছেন আর বড় বিপদে আল্লাহকেই ডাকতে হবে আবার যখন তারা ফিরে আসে আল্লাহ বাঁচিয়ে দেন বা কবুল করেন তখন ফিরে এসে আবার ছোটো খাটো বিষয়ে আল্লাহর সাথে তাদেরকে শিরিক করতো আল্লাহ তালা কোরআন কেনেমি বলেছেন হুলমায়া উবে কুম ও রব্বিলা উলাদ আহ হুকুম আকাত কেম ফাসা ও কে তোমরা যদি দোয়াটা না করতে তাহলে আল্লাহ তোমাদের কোনো গুরুত্ব দেন ধ্বংস করে দিতেন তারা শিরিকের পাশাপাশি কুফুরের পাশাপাশি মহানের পাশাপাশি আল্লাহর যে ডাকে আল্লাহ সাহেদ ছায় মাঝে মাঝে শিরিকের পাশাপাশি আল্লাহ সেগুলো গুরুত্ব দেন আল্লাহর বান্দা আল্লাহকে ডাকে আল্লাহ গুরুত্ব দেন কাজেই আমরা ডাকবো আল্লাহকে দোয়া করব আল্লাহকে এ ব্যাপারে সচেতন হই দোয়ার বাকি ফজিলাত বিষয় ইনশা আল্লাহ আমরা পরবর্তী পর্ব আলোচনা করব ততক্ষণ আল্লাহ আমাদের ভালো রাখুন এই দোয়া করে শেষ করছি সব হানকা আল্লাহমদিকা আশাহাদ আল্লাহ আলাহ আস্ত আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ববরক ক্রেতা জেনে নিনের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা আপনার بهشت কোথায় সহি বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর 2 হাদিস নম্বর 2 একজন লোক নবীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কে নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করল তারপর কে নবজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে সান্ত্বনা পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানে নাসাইতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর 6 হাদিস নম্বর 3106 নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে বিএসটিভি বাংলা মানবতা সমাজ